শুভ মকর সংক্রান্তি, তোমাদের সবাইকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদেরকে পাটিসাপটা তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে, অল্প উপকরণে কীভাবে পাটিসাপটা তৈরি করতে হয় তোমাদেরকে আজকে শেয়ার করবো। তো আমার পাটিসাপটা বানাতে প্রথমে লাগবে চালের গুঁড়ো, এই যে প্রায় 1 কাপ, অল্প একটুখানি কম আছে, এই 1 কাপ চালের গুঁড়ো আমি নিয়ে নিলাম। এই যে 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর 1/2 কাপ সুজি। এবার এগুলোকে একটু মিশিয়ে নেবো হাত দিয়ে। এরপরে এই যে আমার কাছে দুধ আছে, এই দুধটা ঢেলে দেবো এর মধ্যে, দুধ দিয়ে মিশিয়ে নেবো। সমস্ত দুধটাই দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে নেব। এই যে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি, পাটালি গুড়। এই যে আমার ব্যাটারটা হয়ে গেছে, দেখো এরকম হয়েছে। এবার 1/2 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এখনো গুড়গুলো গলেনি, গুড়গুলো গললে আর সুজিটা একটু সেট হবে, সুজিটা হলে আর একটু ঠিক হয়ে যাবে। তখন তো দেখালাম কী কী দিয়েছি এর মধ্যে, এই যে পুরটা হয়ে গেছে আমার, আর আমি কটা করেও ফেলেছি জানি না, ভাবছিলাম হবে কি হবে না সেই জন্য কটা করে ফেলেছি। আর এই যে মাখা সন্দেশ এনে দিয়েছে, এই মাখা সন্দেশের পুর দিয়ে পাটিসাপটাগুলো করছি। ভেবেছিলাম নারকেল দিয়ে করবো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, নারকেল এনে কুড়িয়ে করা অনেকটা দেরি হয়ে যাবে, সেজন্য বললাম মাখা সন্দেশ নিয়ে আসতে, মাখা সন্দেশ দিয়েই করবো করতে হয় মাঝে মাঝে। এই যে প্রথমে একটু তেল দিয়ে নাড়িয়ে নিচ্ছি কড়াইটাকে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার মাখা সন্দেশটাই মাঝখানে দিয়ে দিলাম, আস্তে আস্তে করে উল্টাবো। এই যে আমার সব পাটিসাপটা হয়ে গেছে, তবে সঞ্জীবকে দিই, সঞ্জীব বলবে কেমন হয়েছে খেতে। এই যে দিয়ে দিয়েছি প্লেটে, চলো সঞ্জীব খেয়ে দেখুক। কি ঠান্ডা রে ভাই, কি ঠান্ডা! কেমন হয়েছে খেতে? ভাটাভাটি একদম একদম, সত্যি ডান।